ইতিহাস শেষ হতে চলেছে। এই অক্টোবরের শেষবারের মতন মুম্বাইয়ের রাস্তায় দেখা যাবে ডাবল ডেকার বাস। 90 দশকের গোড়ায় কলকাতা থেকে উঠে গিয়েছিল ডাবল ডেকার, 80 বছর পর এবার মুম্বাইয়ের রাস্তাতেও বন্ধ হতে চলেছে এই বাসের ব্যবহার। স্বাধীনতার আগে 1937 সালে মুম্বাইয়ের রাজপথে প্রথম দেখা গিয়েছিল লাল রঙের ডাবল ডেকার। এরপর 80 বছর অফিস টাইম হোক বা অন্য সময়, ডাবল ডেকার ছিল বাণিজ্য নগরের নস্টালজিয়া। বলিউডের একাধিক সিনেমাতেও ব্যবহার করা হয়েছে এই বাসকে।